কোনো মানুষের বাঁচার পথ নেই কেউ যদি বলে যে আমি কোরআন মাজিদ মানি না মুরতাদ হয়ে গেছি আমি নবীকে মানি না মুরতাদ হয়ে গেছি তাহলে তার ফাঁসি হবে সরকারিভাবে সরকারিভাবে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে তখন বলছে না 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 আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে ফাঁসি হলো না দুই কেউ কাউকে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে তাকে সরকারিভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে যাকে হত্যা করা হয়েছে তার বাপ মা এসে বলছে না না আমরা কেসাস নিব না ছেড়ে দিলাম আমরা ওর কেসাস নিব না তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে তিন কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর মতো পথ পৃথিবীতে নেই তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়া আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি ঘোষণা দিয়েছিলাম বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে আবারও ঘোষণা দিলাম তাকে হত্যা করতে হবে না শাস্তি দিতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিয়ামত পর্যন্ত আসবেন না কাজে সিদ্ধান্তের পরিবর্তন হবে না বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে হত্যা করতে হবে বাঁচানোর কোনো পথ নাই এ কথাই ঠিক যদিও তা সরকারের হাতে মানুষ যদি জেনায় লিপ্ত হয় কেউ জানতে না পারে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাই ক্ষমা হবে বলে আশা করা যায় কেননা এই পাপ আল্লাহর সাথে জড়িত পাপ কে কান্নাকাটি করে এ কথা আল্লাহ তাআলাকে বলে সম্মানিত দিন ভাই বল বিষয়টি শেষের দিকে আসলে আরো বুঝতে পারবো যে এই বিষয়টিও রাসূলের হাতে নয় কেননা আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে এ লোকটা ক্ষমা হয়ে গেছে তবু তিনি বিচার থেকে ফিরে আসতে পারলেন না মানে শরীয়তের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিম্মি নিজে থেকে কোনো কিছু করবেন এর অধিকার তার নেই যা তাকে ওহি করে বলা হয় সেটাই তিনি করেন বুখারী মুসলিমের এক ঘটনা এসেছে যে ইসলামের নীতি হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হলো আল্লাহ দেওয়া নিয়ম হলো সব কাজ ডান দিক থেকে করতে হবে ডান হাতে খেতে হবে তো পানি পান করার পরে যদি গিলাসের পানি কাউকে দিতে হয় তো ডান দিকে দিতে হবে তো একদিনের ঘটনা ডান দিকে আছে ছোট ছোট ছেলে বাম দিকে আছেন ওমর আবুবকর সিদ্দিক বড় বড় মানুষ তো এখন পানি পান করে আল্লাহ রাসূল বলছেন আচ্ছা তোমরা তো ছোট ছোট ছেলে বাম দিকে তো বড় বড় মানুষ আছে তোমরা যদি একটু আমাকে অনুমতি দিতে তাহলে গিলাসটা আমি বড় মানুষকে দিতাম তখন ছোট ছোট ছেলেগুলো বলছে না 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 আপনার অবশিষ্ট পানি পান করার ব্যাপারে কাউকে প্রাধান্য দিতে পারলাম না ঠিক আছে না দেখলেন হাদিস বুখারী মুসলিম তার মানে তার নিজে থেকে করার কিছু নেই উনি বলতে পারত হ্যাঁ তোমরা চুপ থাকো তোমরা কিছু বলবো না গিলাসটা আমি অবকাশ সিদ্দিকের হাতে দিয়ে দিলাম এভাবে তো বললেন না তার মানে স্বাধীনতা তার হাতে নেই এখানে আলোচনার শেষে একটা আলোচনা আসবে তাতে বোঝা যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এক লোকের পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি শাস্তি থেকে ফিরে আসতে পারেননি কেন শাস্তি দেওয়া না দেওয়া তার নিজস্ব ব্যাপার নয় সম্মানিত তিনি ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আখওয়াফা মা তাখওয়াফু আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যাপারে যে সবগুলো বেশি ভয় করি আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি মানুষের ব্যাপারে আমার উম্মতের ব্যাপারে সেটা হলো জেনা আর সেটা হলো গোপন পাপ আমার উম্মতের মধ্যে গোপন পাপ ছড়িয়ে পড়বে এটা আমি বেশি ভয় করি আমার উম্মতের মধ্যে জেনার পাপটা বেশি হয়ে ছড়িয়ে যাবে এটা আমি ভয় করি গোপন পাপ মোবাইলে দিন রাত হচ্ছে গোপন পাপ টয়লেটে গোসলখানায় হচ্ছে গোপন পাপ পুরুষ আছে এখানে নারী আছে আমেরিকায় হচ্ছে গোপন পাপ
আরো যে কত মাধ্যম বের হবে কত মাধ্যম বের হয়েছে গোপন পাপের আল্লাহ ভালো জানে গোপন পাপের অবস্থা মানুষ যদি বিবেচনা করে তাহলে মনে হবে বন্যার মতো শৈলাব হয়ে যাচ্ছে গোপন পাপ আমার জীবনে যেটা বড় ভয় সেটা হচ্ছে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় আমার জীবনে বড় ভয় যে না আমার উম্মতের মাঝে বেশি বেড়ে যাবে এটাই আমার ভয় সম্মানিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন যারা আমাদের সাথে অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাথে রয়েছেন তাদেরকে অনুরোধ জানাই গোপনে যে সব পাপ হয় সেগুলি আজ থেকে পরিহার করার জন্য চেষ্টা করুন তোমার সাথে ওয়াদাবদ্ধ আমি এই মর্মে তোমার সাথে ওয়াদাবদ্ধ যে বাকি জীবনে আর কখনো গোপন পাপ করিব না তুমি আমাকে কবুল করো আমি বড় অপরাধী আমি বড় গুনাহগার তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাশীল তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি তওবা ভিক্ষা চাচ্ছি তুমি আমার তওবা কবুল করো আমাকে ক্ষমা ভিক্ষা দাও আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি রব্বি ইগফির লি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর রব্বি ইগফির লি ওয়া তুব আলাইয়্যা ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর দীন মুসলিম ভাই বোনকে রাত দিন কান্নাকাটি করে আল্লাহর নিকটে আকুল আবেদন জানিয়ে তওবা করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দীন ভাই বোন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল হাজাল আমরা বাদাবে নবুওয়াতিন রাহমা রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে রাজত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে সময় এখনো খেলাফাতান তারপরে হবে খলিফা দিয়ে রাজত্ব নবী চলে গেলে তারপরে যারা আসবে তারা খলিফা হিসেবে আসবে তাদেরও নেতৃত্ব চলবে আল্লাহর দয়া দিয়ে সময় এখনো মুলকান আজুজান এরপরে নেতৃত্ব হবে জোরজান মল্লুকতা সময় এখনো চাপরিয়াতান রতুমান ফাসাদান ফিল আরজে শেষ পর্যায়ে মানুষ নেতা হবে জোর করে মানুষকে পিটিয়ে হত্যা করে বিপর্যয় সৃষ্টি করে যে কোনো মূল্যে মানুষ নেতা হবেই এই সময়ে মানুষের চারটা চরিত্র হবে এক তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে তাদের গায়ে থাকবে সিল্ক কাপড়ের পোশাক তাদের বিছানে থাকবে মখমল চাদর দুই অল্প রোজা জেনা তাদের কাছে হালাল হবে তিন অল খমুরা মদ তাদের কাছে হালাল হবে চার তাদের পয়সাপাতি দেনান দিন বেশি হয়ে যাবে ওয়াইনসরলাহুম সামাজিকভাবে সাহায্য পাবে পয়সা বেশি হওয়াতে তাদের পয়সার কোনো সমস্যা থাকবে না তাদের ভিতরে চারটে ডিশ দেখা দিবে তার একটি দেখা দিবে তারা জেনাকে স্বাভাবিক মনে করবে জেনাকে হালাল মনে করবে জেনা কোনো পাপের কাজ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাকুনু মিন বাদি আকওয়াম ইস্তাহিলুন আল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাস অচিরে আমার উম্মতে এমন মানুষ বের হবে যারা চেনাকে হালাল মনে করবে যারা মদকে হালাল মনে করবে যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে যা এখন কোন ব্যাপার নয় এটা স্বাভাবিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইনানে তাসনিয়ানে সিনা হুমান নাজর দুই চোখে চেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলজনানে চেনা হুমান ইস্তেমাও দুই কানে চেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াত চেনা হাত মাংস হাতের চেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল চেনা হাল মাসি পায়ের চেনা হচ্ছে পা দিয়ে চলা চেনাল কালমত তামান্না তাশতাহি অন্তরের চেনা হচ্ছে পরিকল্পনা করা চেনাল লেসান নুতক জিভার চেনা হচ্ছে কথা বলা সম্মানিত অত্র মসজিদের দিনী মুসলিম ভাই বোন এখানে একটি জরুরি কথা মনে পড়ল এখন তারা সুসরাম বলছেন সঙ্গী সাথীকে ইস্তাহিলু মিনাল্লাহ হাক্কাল হায়া সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্য লজ্জা করো তো
সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো সাহাবীগণ বলছেন হ্যাঁ মা নাস্তাহিল্লা হাক্কাল হায়াত আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি তখন আল্লাহ রাসূল বলেন না 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 এইটা না আল্লাহকে সত্য সত্যই লজ্জা করা হচ্ছে ইয়াফাত রাসাহু ওমা হাওয়া মানুষ তার মাথাকে হেফাজতে রাখবে আর মাথার সাথে যা কিছু আছে দুই কানে অবৈধ কথা শুনবে না তখন সে সত্য সত্যি আল্লাহকে লজ্জা করে দুই চোখে খারাপ কিছু দেখবে না তখন সে সত্য সত্যি আল্লাহকে লজ্জা করে মুখে খারাপ কিছু বলবে না তখন সে সত্য সত্যি আল্লাহকে লজ্জা করে সঙ্গী সাথী আল্লাহকে সত্য সত্যই লজ্জা করা হলো ফলে হাফাজ বাতনাহু সেজন্য পেটকে হেফাজতে রাখে অবৈধ খাদ্য পেটে রাখে না তখন সে সত্য সত্যি আল্লাহকে লজ্জা করে তিন ওয়াজকুরুল মাউতা সে যখন মরণকে স্মরণ করে যখন তখন মরণকে স্মরণ করে তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে এক মাথাকে হেফাজতে রাখে দুই পেটকে হেফাজতে রাখে তিন মরণকে বেশি বেশি স্মরণ করে তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে মাথাকে হেফাজতে রাখে মাথার সাথে দুই কান আছে মাথার সাথে দুই চোখ আছে মাথার সাথে মুখ আছে যখন দুই কানকে হেফাজতে রাখে যখন দুই চোখকে হেফাজতে রাখে যখন মুখমণ্ডলকে হেফাজতে রাখে তখন সে সত্য